এগরায় মৃত বিজেপি কর্মী তপন খাটুয়ার বাড়ি গেলেন শুভেন্দু অধিকারী রবিবার মৃত বিজেপি কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে কথা বলেন বিধানসভার বিরোধী দলনেতা এগরা এক ব্লকের কসবা গ্রাম পঞ্চায়েত এলাকায় হরিচক গ্রামের বাসিন্দা ছিলেন তপন খাটুয়া গত তেসরা আগস্ট পুকুর পারে পাওয়া গিয়েছিল তপন খাটুয়ার মৃতদেহ তার আগের দিন থেকেই নিখোঁজ ছিলেন ওই বিজেপি নেতা বিজেপির দাবি তপন খাটুয়াকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তারই প্রেক্ষিতে রবিবার শুভেন্দু অধিকারী মৃতের বাড়ি যান মৃতের স্ত্রীয়ের হাতে দলের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন তা পুলিশ সোমটো এফআইআর করেনি বা পরিবারের কাছ থেকে এসে বয়ান নিয়ে যাওয়া তদন্ত করায় কোনো কাজই করেনি মাননীয় পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তার পুলিশ এগুলো করেনি তা আমরা জানতে পারার পরে এফআইআরের ব্যবস্থা করেছি এবং পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা যারা যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দল তার সীমাবদ্ধ ক্ষমতা নিয়ে দাঁড়িয়েছে এবং আমাদের আজকে এই পরিবারকে আমরা দলের পক্ষ থেকে দলের ফান্ড বিজেপি পার্টির ফান্ডের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা তার চেক তুলে দিলাম তপন খাটুয়ার ছবিতে ফুল দিয়ে নতমস্তকে প্রণাম জানালাম এবং এই ধরনের কর্মকর্তাদের রক্ত পশ্চিমবাংলায় মুক্তির ক্ষেত্রে অত্যন্ত কৃতজ্ঞতা চিত্তে ভারতীয় জনতা পার্টি স্মরণে রাখবে এবং এদের আত্মা তখনই শান্তি পাবে যখন বাংলার মুক্তি আসবে বিজেপির পক্ষ থেকে আগামী দিনেও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে যদিও আগে স্থানীয় বিধায়ক গিয়েও সাহায্যের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন মৃত বিজেপি নেতার স্ত্রী এসেছিলেন পাঁচ লাখ টাকা চেক দিয়ে গেছেন এবং আমাদের যা সহযোগিতা করবে বলেছেন যে খুনি খুন করেছে তাকে খুঁজে বের করতে বলেছেন বের করবে বলেছেন আর আমাদের যা লাগবে সে সহযোগিতা করবে বলেছেন এদিন পুলিশের অধিকারী রক্তাক্ত ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয়েছে পুলিশের এটা উচিত ছিল পুলিশ আজকে দশ বারো দিন হয়ে গেছে আট দিন আট দিন হয়ে গেছে পুলিশ এফআইআর স্টার্ট করেনি বুঝতে পারছেন লয়ার এনে আমাদের স্থানীয় শক্তি কেন্দ্র মন্ডল প্রেসিডেন্ট লোকাল লিডাররা বিজেপি তারা এসে এফআইআর করতে হয়েছে অর্থে এই পুলিশের কাছ থেকে আর কিছু আশা করা যাবে না আমরা পোস্ট যে মামলা চলছে সেই মামলাতে এই হত্যাটাও যাতে সংযোজিত হয় ইনক্লুড হয় তার জন্য আমাদের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করবো ভোট পরবর্তী হিংসা নিয়ে আদালতে যে মামলা চলছে তার সঙ্গে তপন খাটুয়ার মৃত্যুকে সংযুক্ত করতে উদ্যোগ নেবে বিজেপি রাজ্যে বিজেপি কর্মীদের ওপর আক্রমণের অভিযোগ নিয়ে সোচ্চার হলেও শুভেন্দু অধিকারী ত্রিপুরা প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন দ্য ওয়াল ব্যুরো